চট্টগ্রাম সন্দ্বীপে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে অপরিহার্য সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রতিদিনের ন্যায় আজও মার্চ সকাল দশটা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদ ও তার সঙ্গীয় ফোর্স সহ বক্তারহাট চৌমুহানি বাজার নাজিরহাট বাংলা বাজার ও সর্ববৃহৎ বাজার আকবরহাটে এ অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় দোকানে কেনাকাটা করতে আর আসা ক্রেতারা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করে সেজন্য তাৎক্ষণিক নির্দেশে বেশ কিছু দোকানের সামনে বৃত্তাকার ও বর্গা আকৃতির চিহ্ন অঙ্কন করা হয় এবং সেই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ও ওষুধের দোকান ব্যতীত অন্যান্য দোকান বন্ধ করা হয় এবং প্রদর্শিত মূল্য তালিকায় অসঙ্গতি থাকলে তা সংশোধনের নির্দেশ প্রদান করা হয়েছে তবে দোকানিরা সাধারণ জনগণ ও মোবাইল কোর্টকে ফাঁকি দেওয়ার নতুন কৌশল অবলম্বন করতে দেখা গেছে আকবর হাটের একটি দোকানে বোর্ডের উভয় পাশে দুটি মূল্য তালিকা পাওয়া গেছে একটি সন্তোষজনক অন্যটি উচ্চ মূল্য যেটা ভ্রাম্যমাণ আদালতের সামনে ছিল সেটি স্থিতিশীল বিষয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার মামুনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক তা মুছে দেয় এবং পরবর্তীতে এমন ফল্ট করলে নিশ্চিত শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি করেন অন্যদিকে প্রায় বেশিরভাগ দোকানি হোয়াইট বোর্ড মার্কার ও চক দিয়ে মূল্য তালিকা প্রদর্শন করেছেন যা দুই মিনিটে মুছে পরিবর্তন করা যায় সেক্ষেত্রে রং দিয়ে আর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে তবে দোকানিরা আর্টম্যানের অভাবের কথা বলে পার পেয়ে যাচ্ছেন বলে তাদের ডিজিটাল প্রিন্ট করে টাঙানোর পরামর্শ দেওয়া হয়েছে এক্ষেত্রেও দ্রব্যমূল্যের উঠানামার ফলে বারবার সেটি পরিবর্তনের প্রয়োজন পড়বে তাই অনেকটা কঠিন বলে জানালেন এক দোকানি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ ব্যবসায়ীকে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করায় মোট চার লক্ষ আটত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযান পরবর্তী এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট কমান্ডার এম মাহমুদ জানান উনার নেতৃত্বে সাইফ পুরুষ সন্দীপ সামাজিক দূরত্ব বজায় রাখা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও নৌঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ নিশ্চিত করতে পঁচিশে মার্চ থেকে মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন এবং সন্দীপের জনগণ অনেক সচেতন বলে উনাদের নির্দেশে সাড়া প্রদান করছেন তাই মুক্ত একটি পরিবেশ এখনও বজায় রয়েছে সাধারণ জনগণের ভাষ্যমতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখায় দেশের অন্যান্য এলাকার তুলনায় সন্দ্বীপে দ্রব্যমূল্য অনেকটা স্থিতিশীল পর্যায়ে আছে এ ব্যাপারে সুশীল সমাজের প্রতিনিধিরা এসিল্যান্ডের অব্যাহত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সম্মানিত এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আগামী তারিখ পর্যন্ত বাড়ির বাইরে আসবেন না